প্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালাম আলাইকুম আমি ট্রেনিং মোহাম্মদ মাসুমদুল্লাহ চারুকলা বিভাগ ক্রিয়েটিভ ট্রেনিং অ্যান্ড মেডিকেল ইনস্টিটিউট আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের সাপ্তাহিক তথ্য ক্লাসে আপনাদেরকে জানা আন্তরিক অভিনন্দন যারা এই মুহূর্তে আমাদের সরাসরি জুমে যুক্ত হয়েছেন তাদেরকে জানা সাধুবাদ এবং যারা সরাসরি লাইভ ক্লাস দেখছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা অবশ্যই চ্যাট বক্সে আপনাদের রোল নাম্বার এবং ব্যাচ নাম্বার নাম লিখে হাজিরা দিয়ে দিবেন এবং যারা সরাসরি লাইভ ক্লাস দেখছেন তারা অবশ্যই আমাদের যে নিয়ম অনুযায়ী হাজিরা দিতে হয় সেটি আপনারা দিয়ে দিবেন এবং অবশ্যই ক্লাসটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটি বিষয় দেখেন আপনাদের কিন্তু হাজিরার উপরে নির্দিষ্ট একটি মার্ক আছে সেটি যদি অর্জন করতে চান অবশ্যই আপনারা হাজিরাটি দিয়ে দিবেন এবং নিয়মিত আমাদের ক্লাস গুলো করবেন আজকে তথ্য ক্লাসে আমরা আলোচনা করব জয়নুল আবিদিন এর জীবনী এবং তার শিল্পকর্ম শিল্পাচার্য জয়নুল আবিদিন এর শিল্পকর্ম এবং তার জীবনী আমরা এখন আলোচনা করব আপনার সবাই মনোযোগ সহকারে দেখবেন আপনার দেখেন আমি স্ক্রিন শেয়ার করছি শিল্পেশ্বর্য জয়নুল আবেদিন উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে উনত্রিশে ডিসেম্বর তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে জয়নুল আবেদিন কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো চোদ্দ আমি যে সংক্ষিপ্ত আকারের ছোট ছোট যে প্রশ্নগুলো করব আপনারা অবশ্যই চ্যাট বক্সে যারা জুমে যুক্ত হয়েছেন এবং কমেন্টে যারা লাইভে যুক্ত হয়েছেন আপনারা কিন্তু সাথে সাথে উত্তরটি দিয়ে দিবেন জয়নুল আবেদিন কত সালে জন্মগ্রহণ করেন চিত্রশিল্প কর্মে উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশে শিল্পী জয়নুল আবেদিনের অবদান অবিস্মরণীয় হয়ে আছে তার উদ্যোগে উনিশশো আটচল্লিশ সালে পুরান ঢাকায় জনসন রোডে গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট স্থাপিত হয় কত সালে আর্ট ইনস্টিটিউট স্থাপিত হয় গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট স্থাপিত হয় কত সালে প্রশ্ন আসবে আপনি কিন্তু সাথে সাথে উত্তর দিয়ে দেবেন তারপর দেখেন জয়নুল আবেদিন ছিলেন এর প্রতিষ্ঠাতা শিক্ষক এবং এই প্রতিষ্ঠানের প্রথম শিক্ষক যেহেতু তিনি এই গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন সুতরাং তিনি প্রতিষ্ঠিতা শিক্ষক এবং তিনি প্রথম শিক্ষক উনিশশো একাত্তরে বাংলাদেশের অব্যোধের পর এই প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয় তাহলে প্রশ্ন আসবে গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট এর নতুন অর্থাৎ পরবর্তী নাম কি আপনারা কিন্তু অবশ্যই চার্ট বক্সে দিয়ে দেবেন এবং কত সালে গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউটের নাম পরিবর্তন করা হয় প্রশ্ন কিন্তু দুইভাবে আসবে একটা আসবে যে গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউটের পরবর্তী নাম কি এবং এটি কত সালে নাম পরিবর্তন করা হয় জয়নুল আবেদিন উনিশশো সাল থেকে উনিশটি সাল পর্যন্ত চারু কারুকলা মহাবিদ্যালয় প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন জয়নুল আবেদিনের অধীর আগ্রহ ও পরিকল্পনায় সরকার উনিশশো পঁচাত্তরে নারায়ণগঞ্জের সোনারগায়ে লোকশিল্প জাদুঘরে ও ময়মোহন জয়নুল সংঘশালা প্রতিষ্ঠা করেন শিল্পী জয়নুল আবেদিন তার গভীর মনোযোগ সহকারে চিত্রকর্ম গুলো অঙ্কন করতেন বা চিত্র শিক্ষা প্রসারের জন্য তার এই যে কর্ম এই কর্মজীবনকে প্রসারিত করার জন্য অনেক বেশি বেশি সময় ব্যয় করতেন অনুমান করা হয় তা